ના દેખી ওই গা ভিতরে বিকট পায়ে দাদা চাই সোনা পাপড়ি দিদি চাই সোনা পাপড়ি দাদা চাই সোনা পাপড়ি দিদি চাই সোনা পাপড়ি দাদা চাই সোনা পাপড়ি মানে আমি নিজেই কাজ পাই নাই সোন পাপড়ি বিকে খাচ্ছি তোর ঘরে কে আছে রে আমার ঘরে আমার বাবা আছে তোর বাপ আছে আর তোর মা তোর মা তুই মরিস তুই বহুত গরিব পড়িস হ্যাঁ তুমি এত গরিব পড়ি তো দেখ ভাই আমিও গরিব পড়ি তো আমি তো তোকে কোনো চাকরি দিতে পারবো নাই আমি যেমন সোন পাপড়ি বিকছি তুই তেমন চকলেট বিকতে পারবি না খাই পুরাবি তাহলে আমার শুনে শুনে বল দেখছি দাদা চাই চকলেট দাদা চাই চকলেট একটা দশ দুটা কুড়ি একটা দশ দুটা কুড়ি খেতে পারো বুড়া বুড়ি খেতে পারো বুড়া বুড়ি যতই খাবেন ততই লস যতই খাবেন ততই লস আর যে নাই খাবে তার মন করবে ফস আর যে নাই খাবে তার মন করবে ফস এই লাইন দিবে কেন তোর নাম কি রে আমার নাম লাল্হা ভালো ছেলের নাম লেলা খুব ভালো নাম দেখ লেলা এটা হচ্ছে কলকাতা মানে বহু ডেঞ্জারাস জায়গা এটাই খুব সাবধানে ফেরি করবি সবাই মাল খাবে কিন্তু কেউ পয়সা দিবে না
আমার আশেপাশে ফেরি পড়বি, কোন ডিস্টার্ব হবে আমাকে ডাকিয়ে দিবি। তবে যাচ্ছি। না বলছিলি কি তুমি আমার চাকরি শিখাই দিলে, হ্যাঁ তুমি আমার কে হবে? আমি তোর গুরু, তুই আমার শিষ্য। ওহ, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। তবে যাচ্ছি গুরু। তবে যাচ্ছি গুরু। যা সালা বাঁচু, একটা গরিব বাড়ির ছেলেকে ব্যবসা শিখিয়ে দিলাম, কিন্তু আমার তো সোন পাপড়ি বিক্রি হয়নি। না দেখি ওই বাস স্ট্যান্ড ধারে বিকাতে পারে। দাদা চাই সোন পাপড়ি, দিদি চাই সোন পাপড়ি। এলো হাসো, আমি ভাবলি সোন পাপড়ি নিবে। দাদা চাই সোন পাপড়ি, দিদি চাই সোন। আমার সোন পাপড়ি আর বিকাবে মাথা খারাপ। কত টাকা
আরে তাড়াতাড়ি এসো, বাচ্চা কাঁদছে। বাচ্চা কাঁদছে না, বাচ্চারা মাল কাঁদছে। তাড়াতাড়ি এসো, মাথা খারাপ করা হয়। আমার কত হয়েছে? 50 টাকা। ও 35 টাকা? হ্যাঁ 50। ও মা, কি করে পয়সাটা দেবো গো? আমার তো দু হাতে সন পাবি। ঠিক আছে, তুমি কাজ করো, আমার পকেট থেকে 50 টাকা বের করে নাও। না না, এইদিকে এসো, এইদিকে এইখানে আছে, এইখানে এইখানে। আমার পকেট মারা হল, তাহলে এই সুযোগ কি করতে হবে? ও আসার আগে আমাকে এখানে কেটে পড়তো। আবার কি বলছো? সন পাপড়ি পয়সা দাও। সন পাপড়ি? হ্যাঁ, নাই পয়সা দাও। সন পাপড়ি খাইছিল না? আরে মাথা খারাপ হয়েছে নাকি? এই মাত্র আমি গাড়ি থেকে নামলাম আর আমাকে ধরেছে 35 টাকা সন পাপড়ি, তোমাকে দিয়ে গেছি। আরে ভাই, আমি কোনো সন পাপড়ি খাই না, কারো আমি পয়সা দিতে পারবো না, বুঝতে পেরেছো? আমি কোন সন পাপড়ি খাই না, পয়সা দিতে পারবো না। 50 টাকা সন পাপড়ি দিয়ে গেছি। এমন তো ভদ্র লোকের মতো স্টাইলে বেড়াইছ, একবারে ভদ্র লোক তো ভিতরটা তো নোংরা কেন? ভদ্র ভাবে আমার মাল খাইছ, মালের দাম দাও। আমি অত খারাপ ছিল না, তোমাকে মারে বলবো, আমি বলি দিচ্ছি। তুই আমাকে মাল বলেছিস। মায়ের কয়ে বলছি তোমাকে? হ্যাঁ বলেছি। ঠিক করেছি যা।
গরিব লোক আছে, তোমার হাতে ধরে বলছি আবার 50 টাকা দিয়ে দাও, আমি ভয় খাব। ও মা, এদিকে আমাকে মাল বলে আর আমার হাত ধরে টানলো। তোদের মধ্যে ফেরিওয়ালা কি না শিক্ষা দেবো তোর চেত পাবি। তাড়াতাড়ি দাও মালের দাম, গাড়ি ছেড়ে যায়, গাড়ি ছেড়ে যায় দিদিমণি, বেলা বয়ে যায়। দাদা চাই চকলেট।
চকলেট বিকেছি আরে বিকেছি মানে পুরো বিকেছি তো কত টাকা 50 টাকা তোমার কত হয়েছে তোমার আজকে এটা কি আমার বাঁশ কি করে আমারা ছোলা কাটা বাঁশ সালা এক দিদিমণি এসেছিল রে বাপ কি স্টাইল একেবারে প্রিয়াঙ্কা চোপড়া এসে আমাকে বলছে সন পাপড়ি দাও তো আমিও বলছি সন পাপড়ি লাও তো আমি সন পাপড়ি দিচ্ছি খাচ্ছে 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 সালা খায় খায় 50 টাকা বিল ও দিয়েছে বোধ হয় গেল টাকা তো তোমার দূরের কথা পুলিশ থাকতে আমরা দু লোক মিলে ওই মেয়েটাকে ফাঁসাবো হ্যালো কোনো গ্যারান্টি নাই আমি পালাতে পারলে বাঁচি যাবো একদিন বাঁচি যাবো পালাই ভগবান করেছে গরিব খাটি খুটি খাই স্যার ফেরি করে খাই ভগবান করেছে গরিব খাটি খুটি খাই স্যার ফেরি করে খাই ভগবান করেছে গরিব খাটি খুটি খাই ভগবান গরিব করে জন্ম দিয়েছে খাটা খাটে করে ব্যবসা করে খাচ্ছিস ভালোই করেছিস তবে রাস্তাঘাটে মেয়েদের দেখলে মাল বলবি হাত ধরবি কেন মাল বলেছিস মানে আমি তুই নিজে আমি নিজে তুই নিজে বল না আমি পরে কেন মাল বলেছিস কেন মাল বলেছিস 1 মিনিট সে বল 1 মিনিট সামান্য 50 টাকার জন্য পুলিশ হ্যাঁ পুলিশ আর মানে তুই জানিস সব জায়গায় লেডিস ফার্স্ট হয় তোদের জেন্টস কি কানে আমি হারা বই ওটা তো জানি লেডিস মিথ্যা কথা বললে লেডিস তুই ফার্স্ট হবে বেটা ছাড়া কথা তুই বিশ্বাস করি ভাবিনি তো সব জায়গায় লেডিস ফার্স্ট হতে পারে বাপের কালকা পুরে লেডিস পাঁচ হবে গাছ
সময় আমার চ্যালেঞ্জ থাকিল, আমি যদি তোর কাছে এথায় হারি যাই তোর পায়ে আমি তিনবার নাক ঘষিব, আর আমি যদি এখানে হেরি যাই তোর পায়ে আমি চারবার নাক ঘষিব। দাদা কবার বললো? বার মরদ রে। ও বৌদি এ কবার বললো গো? কবার বললো তিনবার? খুব ভালো, তাহলে কি বলে শুনলি তো? আমরা লেডিস, তাহলে আমরা কেন হারবো বলো? ওদের মধ্যে যদি আমরা পেনশন করতে পারি, ওদের মধ্যে যদি মোবাইল চালাতে পারি, মন্ত্রী হতে পারি, গাড়ি চালাতে পারি, তাহলে কেন হারবো? আমি কথা দিচ্ছি আমি এখানে হারবো না। তোমরা কি আমার সঙ্গে আছো? একবার জোরসে সবাই হাত তালি মার দেখি, সবাই মারো। আচ্ছা দাদা, আপনারাও জেন্টস আর আমিও জেন্টস, তো আমি যদি এখানে আজকে হারি যাই তো সবার মান সম্মান প্রেস্টিজ যাবে। লঙ্কায় কি হয়েছিল? একটা হনুমানের মুখ পোড়া, তখন সব হনুমানের মুখ পোড়াতে হয়েছিল, তো আমার মান সম্মান প্রেস্টিজ দেওয়া মানে সবগুলো বেটা ছেলের মান সম্মান প্রেস্টিজ যাবেই। তো আপনারা সবাই কি আমার সঙ্গে আছেন? আপনারা আমার সঙ্গে আছেন? কি করে বুঝাতে স্টেজ গিরিয়ে যাও। দিদিরা তোমরা কি আমার সঙ্গে আছো?